আমাদের আজকের প্রথম প্রশ্ন, যারা সাপ খেলা দেখায় এবং এটা থেকে আয় করে, তাদের আয় কি হালাল হবে? এখানে দিয়ে দিবেন, একটু ঘুরিয়ে দিলে হবে, এটাই ভাবি চলবে ইনশাআল্লাহ। এটা আপনার হাতে রাখেন, এটা আপনার, এইটা আপনি এটা মিডল বরাবর, মিডল বরাবর এটা এই তারগুলো ছিল আছে না? হ্যাঁ বলেন স্যার। এটা আগে السلام عليكم ورحمة الله، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، সাপ খেলা দেখা আমাদের দেশে এটি একটি প্রচলিত খেলার পদ্ধতি এবং এতে থেকে যে আয় ইনকাম করে সেটি হালাল কিনা। আসলে সাপ খেলা দেখানো বা সে থেকে ইনকাম করা পদ্ধতি শরীয়তে নেই, অতএব যেটা শরীয়তে নির্দেশ নেই সেটা প্রত্যাখ্যাত। অতএব সাপ খেলা দেখিয়ে টাকা ইনকাম করা এটা শরীয়তে জায়েজ নাই। আমাদের এইদিকে কিছু ফসল জমিতে থাকা অবস্থায় দরদাম করা হয়, যেমন পুকুরের মাছ পুকুরে থাকা অবস্থায় দরদাম করা হয়, ইত্যাদি কি জায়েজ? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। প্রশ্নটা আরেকবার আমাকে একটু স্মরণ করিয়ে দিবেন। হ্যালো, আমাদের এইদিকে কিছু ফসল জমিতে থাকা অবস্থাতেই বিক্রি হয়, যেমন পুকুরে থাকা অবস্থায় মাছ বিক্রি করে দিচ্ছে, গাছে থাকা অবস্থায় ফল বিক্রি করে দিচ্ছে। জি, জাযাকুমুল্লাহ খাইরান। ফল ফসল এবং যে কোনো পণ্য বেচা বিক্রির ক্ষেত্রে শরীয়তের নির্দেশনা হলো, যদি ফসল হয় তাহলে ফসল বিক্রির জন্য যদি সেটা খাওয়ার উপযুক্ত হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোনো ফসল ফল বিক্রি করা যাবে না হাত্তা তাজহুয়া, যতক্ষণ পর্যন্ত সেটা খাওয়ার উপযুক্ত পরিপক্ক না হয়। তো ফসল যদি এমন হয় যেটা একেবারে শেষ মুহূর্তে চলে এসেছে এবং এখন বিপদ আপদ কিছু হলে ফসলের কোনো ক্ষতি হবে না, বা হালকা কিছু ক্ষতি হবে, কিছু ক্ষতি হলেও যিনি ক্রয় করেছেন তিনি সেখান থেকে উপকৃত হবেন বা তার মূল ক্যাশ যেটা সেটা উঠিয়ে নিতে পারবেন, এমত অবস্থায় যদি অনুমানে বিক্রি করা হয় তাহলে জায়েজ হবে। কিন্তু কেবলমাত্র ফসলে দেখা যাচ্ছে ফুল এসেছে বা শীষ ফুটেছে, এখন কোনো বৃষ্টি হলে ফসলটা পুরোটাই নষ্ট হয়ে যাবে এবং ক্রেতা সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হবে, আম লিচু ইত্যাদির ক্ষেত্রে কেবল মুকুল হয়েছে, মুকুলের পরে হালকা ছোট ছোট গুটি এসেছে, এ অবস্থায় কোনো বিপদ আপদ হলে, ঝড় বৃষ্টি শিলাবৃষ্টি হলে পুরোপুরি ফসলটা নষ্ট হয়ে যাবে, এমত অবস্থায় বিক্রি জায়েজ হবে না। তবে লিচু আম ইত্যাদি ফসল যদি এমন পর্যায়ে যায় যখন কোনো বিপদ আসলেও সেটা বিক্রি করে তার মূলধন তুলে নিতে পারবে, এমত অবস্থায় অনুমানের উপরে বিক্রি করা যাবে। আর পুকুরের মাছের ক্ষেত্রে বিধান হলো পুকুরের মাছ যেহেতু অস্পষ্ট, একটি পুকুরে কতটুকু মাছ আছে সেটা কেউ বলতে পারে না, সেটা মালিকও জানে না, যে কিনে নেবে সেও জানে না। তো এটা যদি এইভাবে বেচা বিক্রি করা হয় তাহলে এটা ধোকাবাজির সাথে সম্পৃক্ত হবে এবং শরীয়তে ধোকার সাথে সম্পর্কিত সব ধরনের বেচা বিক্রিকে নিষেধ করা হয়েছে। তাই পুকুরের মাছ অনুমানের ভিত্তিতে বিক্রি করা যাবে না। আল্লাহু আলম। ওস্তাদ একটু কিছু যুক্ত করবেন মনে হয়। এখানে একটা জিনিস যোগ দিচ্ছে, সেটি হলো যে অনেকেই লটারি করে ওই যে পুকুরে মাছ ধরতে যায়, এটাও কিন্তু ওই ধোকার পর্যায়ে পড়বে, সুতরাং ওইভাবে টিকিট বিক্রি করে মাছ ধরা যাবে না। আমাদের কাছে তৃতীয় প্রশ্ন, কেউ যদি অবৈধ টাকায় কাপড় ক্রয় করে, এখন তওবা করেছে আল্লাহর কাছে অবৈধ ইনকামের জন্য, এখন কাপড়টা কী করবে? কাপড় আগেই কিনেছে, পরবর্তীতে তওবা করেছে, কিন্তু কাপড় তো হারাম টাকায়। এখন যেহেতু অবৈধ, এখন সেটা অবশিষ্ট থাক আর হোক, তওবা করুক, কিন্তু ওই অবৈধ টাকা দিয়ে যে সম্পদটা এখন আছে সেটি ওই অবৈধ হিসাবে নেকির আশা ছাড়াই ওটাকে দান করে দিতে হবে। ওস্তাজির কথার সঙ্গে আমি ছোট্ট করে একটু কথা যুক্ত করি, সেটা হলো অবৈধ টাকাটা যদি এমন হয় যেটা বান্দার হক নষ্ট করা হয়েছে, তাহলে সেক্ষেত্রে সেই যার হক নষ্ট করা হয়েছে তার কাছে হকটা ফিরিয়ে দিয়ে তওবা করতে হবে,
আর যদি এমন কিছু হয় যেটাতে বান্দার হক নষ্টের সাথে সম্পর্কিত নয় তবে উপার্জনটা হারাম ছিল সেক্ষেত্রে ওস্তাদজি যেটা বললেন সেটা দান করে দেবে আল্লাহর কাছে তওবা করবে এভাবেই সে পরিশুদ্ধ হবে এবং তওবা করবে আল্লাহু আলাম জাযাকাল্লাহ খাইর স্বামীকে না বলে তার পকেট থেকে কিছু টাকা নিলে কি গুনাহ হবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দানের ক্ষেত্রে যেটা এসেছে স্বামী স্ত্রীর যে স্বামীর অর্থ থেকে যদি স্ত্রী তার বিনামত বেগাইরি ইজনে জাওজিহা তার স্বামীর বিনা অনুমতি দিয়ে যদি দান করে তাহলে এই দুইজনই নেকি পাবে আর বিনা প্রয়োজনে যদি স্বামীর পকেট থেকে টাকা নেয় তাকে না জানি এটা অন্যায় হবে স্বামীকে অবশ্যই অবহিত করতে হবে আমাদের কাছে তারপরের প্রশ্ন ছেলে নাই শুধু একটি মেয়ে আছে আমার সকল সম্পত্তি কি আমি আমার মেয়ের নামে লিখে দিতে পারি লিখে না দিলে আমার ভাতিজারা পাবে আমাকে উত্তর জানিয়ে বাধিত করবেন ঘটনার ওনার কোনো ছেলে নাই ওনার একটাই মেয়ে ঠিক আছে উনি এখন ওনার সব সম্পত্তি মেয়ের নামে লিখে দিতে চায় কেননা উনি জানে যে উনি মারা গেলে ওনার এই সম্পত্তিতে ভাতিজারা ভাগ পাবে আসলে এটা ওয়ারেসের হক নষ্ট করা কারণ যদি কোনো লোকের যদি কন্যা থাকে মেয়ে থাকে শুধু একটি কন্যা তাহলে তার কী হবে সম্পত্তির অর্ধেক পাবে কন্যা আর বাকি অর্ধেক তার ভাতিজা বা নিকটবর্তী যারা আছে তারা পাবে এখন যদি তার মেয়ের নামে যদি কী করে জমি রেজিস্ট্রি করে দেয় আর ভাতিজার এখান থেকে বঞ্চিত হয় তাহলে আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিন পাকড়াও করবেন এবং ওই অন্যায় করার কারণে সাত তবক জমিন তার গলায় ঝুলিয়ে দেওয়া হবে অন্য একটা হাদিসে এসে যে খুসবা বিহি এই ইলা সাবে আরজিন সাত তবক জমিনে তাকে ধসিয়ে দেওয়া হবে অতএব হক নষ্ট করা যাবে না যে ওস্তাজের কথার সাথে আমি একটু ছোট্ট করে যুক্ত করি সেটা হলো আমাদের দেশের মানুষ আসলে তার পরবর্তী প্রজন্ম বা ওয়ারিসগণ তার মেয়েকে বঞ্চিত করবে এই চিন্তা থেকে যতটুকু না লিখে দিতে চাই তার চেয়ে বেশি চিন্তা করে যে আমার সম্পদ আমার মেয়ে না পেয়ে কেন সেটা আমার ভাতিজারা পাবে এই চিন্তা থেকে আসলে এই প্রশ্নটা আরও বেশি আসে তো এই জায়গাতে লক্ষণীয় হলো যে এক মেয়ে থাকলে তার জন্য সম্পত্তি অর্ধেকের কথা বলা হয়েছে একের অধিক থাকলে তিন ভাগের দুই ভাগের কথা বলা হয়েছে বাকি অংশ অন্যান্য ওয়ারিসদের কাছে যাবে তার ভাই চাচা ভাতিজা এদের কাছে যাবে এর পিছনে বড় কারণটা হলো আপনি আজকে বেঁচে আছেন আপনার মৃত্যুর পরে আপনার মেয়ে যদি তার সংসারে কোনো বিপদে পড়ে তাহলে সে কার কাছে আশ্রয় নেবে মনে করুন আপনি মারা গেলেন আপনার স্ত্রীও মারা গেল এখন আপনার মেয়ে একাই তো সে যাবে কোথায় নির্ঘাত তাকে তার চাচাদের কাছে ফিরে আসতে হবে তো ইসলাম এমন একটি ভারসাম্যপূর্ণ দিন যেই দিনের মধ্যে কোনো ব্যক্তির কখনো অনিশ্চয়তা হয় জীবনের অনিরাপত্তা আসে এই ধরনের কোনো অবস্থা রাখেনি এ কারণে এই জায়গাতে মূলত এক মেয়ে থাকলে যেহেতু তার ভাই নেই তার আশ্রয় নেওয়ার কোনো জায়গা নেই এজন্য সেই জায়গাতে সম্পদটা তার অন্যান্য ওয়ারিসদেরকে দেওয়া হয়েছে এবং ইসলামের এই বিধানটা অত্যন্ত যৌক্তিক তাই আপনি চেষ্টা করুন আপনার মেয়ের মানে জীবদ্দশায় তাকে কোনো কিছু না দিয়ে ভাই ভাতিজাদেরকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করুন যদি একান্ত আশঙ্কা মনে হয় যে না আমার ভাই ভাতিজারা দিবে না তাহলে ওস্তাদজি যেভাবে বলেছেন সেভাবে করা যেতে পারে জাযাকুমুল্লাহ খায়রান গাভীকে কৃত্রিমভাবে প্রজনন করা যাবে কি গাভীকে কৃত্রিমভাবে প্রজনন জি মানুষের এটা করা যাবে না তবে পশু পাখির ক্ষেত্রে এটা করা যাবে কারণ হচ্ছে যে যখন এখন বর্তমানে ষাঁড় দেখানো হচ্ছে বা হয়তো বীর্য নিয়ে তার হতে এতে দিতেছে গর্ভাশয় দিচ্ছে এটি শরীয়তে জায়েজ আছে কারণ এ ব্যাপারে আল্লাহ তাআলা তাদেরকে এটা পাকড়া করবেন না কিন্তু মানুষ যদি কেউ করে যদি কোনো পরপুরুষের বীর্য নিয়ে যদি সে জন্ম সন্তান জন্মগ্রহণ করার জন্য নেয় সেটা হারাম শরীয়তে এবং সেটা জেনা আর এটা করা যাবে এটা কোনো অসুবিধা নেই আব্দুল্লাহ মাহমুদ নামে একটি বাচ্চা হারিয়ে গেছে স্টেজে আছে
বাচ্চাটি কাঁদতেছে। আব্দুল্লাহ মাহমুদ নামে একটি বাচ্চা হারিয়ে গেছে, বাচ্চাটি স্টেজে আছে, কাঁদতেছে। অনুগ্রহপূর্বক অভিভাবক এসে নিয়ে যাবেন। কিছু বলবেন? অমুসলিমদের সুস্থতার জন্য দোয়া করা যাবে কিনা? অমুসলিম বন্ধু আছে, বলে ভাই আমি অসুস্থ, একটু দোয়া করি অমুসলিমদের সুস্থতার জন্য। অমুসলিমদের সুস্থতার জন্য ওইভাবে দোয়া করা যাবে না, তবে এতটুকু করা যাবে যে ইহাদিকুমুল্লাহ, আল্লাহ তোমাকে হেদায়ত করুক, সঠিক পথে তোমাকে নিয়ে আসুক, কিন্তু ওইভাবে দোয়া করার কোনো বিধান নেই। তবে তাকে দেখতে যাওয়া যাবে, দেখতে দেওয়া যাবে, প্রতিবেশী হিসেবে সহায়তা করা যাবে, কিন্তু তার জন্য দোয়া করা যাবে না। ইসলামে দোয়া যেটা সেটা করা যাবে না। আসসালামু আলাইকুম। ডেলিভারি কোম্পানি যেমন সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বিভিন্ন পদে, বিশেষ করে ডেলিভারি ম্যান পদে চাকরি করা কি হালাল হবে? আমরা জানি না ডেলিভারি প্যাকেটের ভিতর কি আছে। আরেকবার বলবেন। যেহেতু সে জানে না ডেলিভারি প্যাকেটের মধ্যে কি আছে বা ওই ডেলিভারিটা কি কাজে যাচ্ছে, তো এইরকম সন্দেহ অবস্থায় ডেলিভারি ম্যান হিসেবে কাজ করা যাবে কিনা? যে যদি স্পষ্ট হারাম কোনো কিছু আছে এটা না জানা থাকে, তাহলে সেটা বহন করা যাবে। কারণ যার যা দায়িত্ব, যার যার বোঝা, সে সেটা বহন করবে। ওলা তাজির ও আজির তুমি ইজরা ওখরা। তাছাড়া এটা কোম্পানির ব্যাপার, তো কোম্পানি পাঠাচ্ছে, তাহলে শেষ মতো কিছু করার না এখানে। আর ওখানে ও তো জানতে পারছেন যে হালাল কি হারাম, অতএব এখানে তার জন্য সে দায় দায়িত্ব বহন করবে না আর কি, তার কোনো পাপও হবে না ইনশাআল্লাহ। একাকি হাত তুলে মোনাজাতের পর মুখ মাসাহ করা যাবে কি? জি, একাকী হোক বা জামাতবদ্ধভাবে, জামাতবদ্ধ মানে ইস্তেসকার সালাত বা আরও কোনো এই ক্ষেত্রে যেগুলো এসেছে, প্রায় 36 জায়গাতে হাত উঠিয়ে দোয়া করা হাদিসে এসেছে, এমনকি দোয়ায় কুনুতে হাত উঠিয়ে দোয়া করা এসেছে। তবে মেসকাতে যে বর্ণিত হাদিসটি যে মাসাহা করা, দোয়া করার পরে যে মুখ আমরা মাসাহ করি, সেই হাদিসটা জাইফ। অতএব দোয়া আপনারা করতে পারেন একাকী, কিন্তু মাসাহ করা যাবে না, কারণ ওটা হলো জাইফ হাদিস। বদলি হজ করতে গেলে যে বদলি হজের জন্য পাঠাবে তার নিকট থেকে কি আমার পরিবারের খরচ বাবদ কোনো টাকা নেওয়া যাবে? মানে একজন কাউকে পাঠাচ্ছে বদলি হজ করার জন্য যে তুমি আমার বাবার নামে বদলি হজ করিও, তো তার কাছ থেকে আমি কোনো টাকা নিতে পারবো কি না খরচে, মানে হজের খরচের বাইরেও? হ্যাঁ, ওটাই আর কি, হজের খরচের বাইরেও। হজের যেটা নিয়ম বিধিবিধান সেটা হচ্ছে যে হজ যদি কেউ করতে না পারে, তাহলে ওই অর্থ দিয়ে অন্য কাউকে হজে পাঠাইতে হবে। তবে শর্ত হলো যাকে হজে পাঠাবে তাকে কিন্তু হজ করতে হবে। তো এটা হলো এক নম্বর শর্ত। তারপরে বাকি শর্ত হচ্ছে যে ওখানে কিছু দেওয়ার যেটা বিধান, যে হজ করতে পাঠাচ্ছি বলে তাকে কিছু দিতে হবে এমনটি নয়। এমনি তাকে দরিদ্র মানুষ হিসেবে সহায়তা করতে পারে, কিন্তু হজে পাঠানোর শর্তে তাকে কিছু দেওয়া যাবে না। ওইটাই আর কি, যে সার্বিক সহায়তা যদি করতে হয় তাহলে করতে পারে। বলেন, মানব দৃষ্টিতে জি ওস্তাদজি যেটা বললেন তার সাথে একটু সংযুক্ত করা, সেটা হলো যাকে বদলে হজের জন্য পাঠানো হচ্ছে, তিনি যদি এমন হন যে তার উপার্জনেই তার পরিবার চলে এবং তিনি হজ করতে গেলে দেখা যাচ্ছে 40 দিনের সফর থাকে, তো এই সময়টুকুতে, সেই সময়টুকুতে তিনি তার পরিবার মেনটেন করতে পারবেন না, যেহেতু তার উপার্জন দিয়ে তার সংসারটা চলছে। তো হজের ক্ষেত্রে শর্ত হলো একজন ব্যক্তির সামর্থ্য থাকতে হবে। সামর্থ্য মানে হজ্জে যাওয়ার সামর্থ্য এবং তার পরিবার যেন বাড়িতে খেতে পারে, থাকতে পারে, সেই সামর্থ্য। তো আমি একজন ব্যক্তিকে পাঠালাম, তার পরিবার না খেয়ে থাকবে এমনটা হবে না। এই জন্য যদি সেই ব্যক্তির পরিবার চলার মতো সামর্থ্য না থাকে, তাহলে তার পরিবারকেও সাহায্য করতে হবে যতটুকু প্রয়োজন সে অনুযায়ী। কানে ও নাকে ছিদ্র করে দুল পরিধান করা যাবে কি? এটাতে কি সৃষ্টির পরিবর্তন হচ্ছে না? মানে মেয়েরা কানে এবং নাকে দুল পরবে? এ প্রশ্ন আমাদের কাছে বহুবার এসেছে। কারণ হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও কিন্তু নারীরা নাক ফুল, তারপরে কানের দুল, হার, আংটি তারা ব্যবহার করেছে। ছিদ্রের ব্যাপার কিছু পাওয়া যায় না, তবে প্রয়োজনে ছিদ্র করে পড়তে পারে, এটা তাপ দিলে খালকের অন্তর্ভুক্ত হবে না। পুরুষের জন্য আংটি পরিধান করা যাবে কি? পুরুষ কি আংটি ব্যবহার করতে পারবে? ওস্তাদের কথার সাথে একটু কথা যুক্ত করে দেওয়া যায়, সেটা হলো নাকফুল পরিধানের বিষয়ে হিন্দু সমাজে একটা ধারণা আছে যে কোনো স্ত্রী যদি নাকফুল না পরে, তাহলে তার নাক থেকে যে নিঃশ্বাস বের হয় এটা যদি স্বামীর গায়ে পড়ে,
তাহলে স্বামীর আয়ু কমে যায়, বয়স কমে যায়। এজন্য নাকফুল পরে নিঃশ্বাসটা যেন ওই স্বর্ণের সাথে লেগে ঠান্ডা হয়ে বের হয়, এটা হলে স্বামীর আয়ু বৃদ্ধি পাবে। তো যদি এই ধরনের চিন্তা থেকে কেউ নাকফুল পরে তাহলে সম্পূর্ণরূপে শিরক হবে এবং এভাবে নাকফুল পরলে পাপ হবে। স্বাভাবিক সৌন্দর্য বৃদ্ধির জন্য যদি কেউ পরে তাহলে এটা তাবদিল খালক মানে সৃষ্টির পরিবর্তন বলে গণ্য হবে না। হ্যাঁ, পরের প্রশ্ন যেটা এসেছে সেটা হলো যে পুরুষেরা আংটি পরতে পারবে কি না। পুরুষেরা আংটি পরতে পারবে, তবে নিষেধ যে সেটা ছিল স্বর্ণের আংটি বা চেন এগুলোও পরা নিষিদ্ধ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন খাতামি যাহাব, আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাম স্বর্ণের আংটি ব্যবহার করতে নিষেধ করেছেন, এটা পুরুষের জন্য। আরেকটি যেটা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল বলছেন যেটা রেশম কাপড় এবং স্বর্ণ, আল্লাহ রাসূল দুইটাকে হাতে নিয়ে বললেন যে হা জানে হারামানে আলা দুকুরি উম্মতি হিলনুল ইনাসিহিম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে পুরুষের জন্য, আমার উম্মতের পুরুষের জন্য স্বর্ণ এবং রেশম কাপড় ব্যবহার করা হারাম, শুধুমাত্র নারীদের জন্য এটি হালাল। তবে পুরুষের ক্ষেত্রে অনেকেরই একটা ভুল ধারণা আছে, তারা বলে যে সফরে গেলে নাকি এক ভরি স্বর্ণ সাথে নিয়ে যেতে পারবে, এ কথাটা আদৌ ঠিক নয়। এবং যেটি ঠিক, যেটা হাদিসে এসেছে, যদি আপনার দাঁত ভেঙে যায় তাহলে ওই অংশটুকু স্বর্ণ দিয়ে জোড় লাগাইতে পারবে, এটুকু অনুমতি রয়েছে। আর রেশমের কাপড় যদি আপনার চর্মরোগ হয় বা খুজলি জাতীয় যদি রোগ হয় তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ক্ষেত্রে রেশমের কাপড় পুরুষের জন্য ব্যবহার করতে তিনি কি বলছেন এটা সাবিহি, এটা ব্যবহার করতে কোনো অসুবিধা নেই। নারীদের সাদৃশ্য ধরনের কোনো রূপার চেন এগুলো ব্যবহার করতে পারবে না। আর আজকাল যে সমস্ত ছেলেরা যে ব্যাসলেট বলছে, যেটা হয়তো কোনো নায়ক বা কোনো খেলোয়াড়ের সাদৃশ্য অবলম্বন করে কিছু ছেলের এখন দেখা যায় যুবক শ্রেণীর ছেলেগুলো ব্যবহার করছে, এটা হলো আসলে এগুলো বিধর্মীদের কালচার, কৃষ্টি কালচার, এবং ছেলে তারা সাদৃশ্য অবলম্বন করছে। আল্লাহ রাসূল বলছেন হ্যাঁ নারীদের এগুলো সাদৃশ্য অবলম্বন করছে, মান্তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। তো এখান থেকে বিরত থাকতে হবে। এক কথায় পুরুষেরা নারীর মতো কোনো তারা অলংকার ব্যবহার করতে পারবে না, এটা নিষিদ্ধ। নগদ রকেট ইত্যাদির ব্যবসা করা, ফ্ল্যাক্সিলোটের ব্যবসা করা যাবে কি না, এজেন্ট ব্যবসা, নগদ রকেট বিকাশ, নগদ রকেট ইত্যাদি, এটা যেহেতু শুধুমাত্র ইনস্ট্যান্ট টাকা লেনদেনের মাধ্যম সেই হিসাবে মৌলিকভাবে এটা জায়েজ। তবে যেসব কোম্পানি সুদের সাথে ওতপ্রোতভাবে জড়িত, যারা ইসলাম বিরোধী প্রচারণায় জড়িত, ইসলাম বিরোধী মিশনের সাথে জড়িত, তাদের সাথে লেনদেন করা থেকে, তাদের কোনো ঠিকানা থেকে, তাদের কোনো অ্যাকাউন্ট থেকে লেনদেন করা থেকে বিরত থাকা উচিত। বর্তমান সময়ে ট্রান্সজেন্ডার ইস্যুতে ব্র্যাক ব্যাংক তারা মানে সর্বাত্মক সহযোগিতা দিচ্ছে এবং পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অতএব এ ধরনের জায়গা থেকে বিকাশের সাথে লেনদেন না করাটা একজন মুমিনের কর্তব্য। তবে মৌলিকভাবে যে ব্যাপারটি সেটা হলো মৌলিকভাবে জায়েজ, তবে মুসলিম হিসেবে তারা যেহেতু অনৈসলামিক কাজের পৃষ্ঠপোষকতা দিচ্ছে অতএব তাদের কাজগুলোর ক্ষেত্রে অসহযোগিতা করা একজন ইমানদারের একান্ত কর্তব্য। জরুরত হিসাবে এটা করছে আর কি। মানে আমি একজন ডেকোরেটর ব্যবসায়ী, বিধর্মীদের অনুষ্ঠানে ডেকোরেটর ভাড়া দিতে পারবো কিনা? আসলে বিধর্মীদের সাথে লেনদেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, এমনকি কুবুল ও হাদিয়াতিল মুশরিকিন নামে ইমাম বুখারী একটা অধ্যায় রচনা করেছে। সুতরাং বিধর্মীদেরকে এই ডেকোরেটর ভাড়া দিতে পারে, কোনো অসুবিধা নাই, তাদের সাথে লেনদেন করা যাবে। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগও বিধর্মীদের সাথে কি হয়েছেন লেনদেন করেছেন আর কি। হ্যাঁ, ইবাদতের বিষয় সেগুলো বলেন একটু, ইবাদতের বিষয় সেগুলোতে এড়িয়ে চলতে হবে, অবশ্যই চলতে হবে। জি, মানে যদি তাদের অনুষ্ঠানটা হয় তাদের পূজা পূজা অর্চনা সংক্রান্ত, তাহলে সেক্ষেত্রে ডেকোরেটর ভাড়া দেওয়া যাবে না। তারা বিয়ের অনুষ্ঠান করতেছে, অন্য কোনো অনুষ্ঠান করতেছে, সেসব জায়গাতে দেওয়া যেতে পারে সাধারণ কাজ হিসাবে, দুনিয়াবি বিষয় হিসাবে। কিন্তু যখন সেটা ইবাদতের সাথে সম্পর্কিত বিষয় হবে, আকিদার সাথে সম্পর্কিত বিষয় হবে, তখন তাদেরকে ডেকোরেটর বা অন্যান্য কোনো কিছু দিয়ে সহযোগিতা করা যাবে না।
বোনের মেয়ের জামাইয়ের সাথে উমরা করা যাবে কি? উমরা করা যাবে কি? না, দোলা ভাইয়ের সাথে উমরা করা যাবে না। কাজের কারণ হচ্ছে যে মাহরাম ছাড়া কেউ এই একদিন সফর করতে পারবে না। সুতরাং ওলামাদের যেটা ফতোয়া বা হাদিসের যেটি এই অনুবাদ বা হাদিস যেটা প্রমাণিত সেটা হলো কোনো ক্রমে, যে হচ্ছে দোলা ভাইটা হলো মাহরাম নয়, এটা অতএব তার সাথে কোনো ক্রমে সফর করতে পারবে না, উমরা করতে যেতে পারবে না। সফরে থাকা অবস্থায় ইশার সালাত আদায় করার পর বিতির সালাত আদায় না করলে কোনো সমস্যা আছে কি? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর সতরত অবস্থায় তিনি কিন্তু ফজরের দুই রাকাত সুন্নাত কিন্তু ছাড়েন নাই, এমন বেতর সালাত আল্লাহ রসুল পড়েছেন। অতএব এই দুইটি আল্লাহ রসুল যেহেতু এটা করেছেন, এটা আপনারাও করবেন সফর অবস্থায়। যদি কেউ ছেড়ে দেয় তাহলে পাপ হবে না। কি আর কোনো কথা আছে? আর কিছু? বাস এই পর্যন্ত শেষ। আপনার গুরুত্বপূর্ণ হলে দেখো আব্দুল্লাহ হলে দেখে দেবেন। আমার অভাবের কারণে ব্যাংক থেকে টাকা ঋণ নিয়ে ব্যবসা করি, এটা কি হারাম হবে? যদি কোনো টাকা দিয়ে সাহায্য করার মতো কেউ না থাকে তাহলে আমার করণীয় কি? আপনারা শুনেছেন আমাদের শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তাআলা, উনি বলছেন যে সুদের ধারে কাছেও যেও না, এমনকি তোমাকে যদি কলা বিক্রি করেও খেতে হয় তাও ভালো, কিন্তু সুদ নিয়ে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে না, সুদের কোনো আশ্রয় গ্রহণ করা যাবে না। বর্তমানে যখন এনজিও থেকে বেশিরভাগ দরিদ্র মানুষ তারা কী করতেছেন, ওই ঋণ নিয়ে তারা কী করতেছে, ওই ব্যবসা বাণিজ্য করতেছে, এটা শরীয়তে সম্পূর্ণ হারাম, এটা করা যাবে না। কারণ আল্লাহ তাআলা বলতেছেন এম হাকুল্লাহুর রিবা ওয়ায়ুরবি সাদাকাত, সূরা বাকারা 276 নম্বরে আল্লাহ তাআলা বলতেছেন যে সুদ মিশ্রিত সম্পদকে আল্লাহ তাআলা সংকুচিত করে দেন এবং ধ্বংস করে দেন, এবং দানকৃত সম্পদকে আল্লাহ বৃদ্ধি করে দেন। অতএব সুদ একটি হারাম, যেহেতু আজকে বক্তব্য শুনলেন, অতএব সুদের ধারে কাছেও যেতে হবে, খেতে না পেলেও সুদের টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে না। এক্ষেত্রে একটা সমাধান হতে পারে, সেটা হলো আপনি ভাবতেছেন আমি ব্যাংক থেকে 5 লক্ষ 10 লক্ষ টাকা উঠিয়ে আমি বিজনেস শুরু করব, তো বিজনেসের জন্য আপনাকে কেন মানে অনেক বড় ধরনের পরিকল্পনা করে অনেক বড় পর্যায়ের বিজনেস দাঁড় করাতে হবে কেন? আপনাকে আল্লাহ সামর্থ্য দিয়েছেন 10,000 টাকা আপনার হাতে আছে, 50,000 টাকা হাতে আছে, সেটা দিয়ে আপনি ছোট্ট কোনো কাজ শুরু করুন। গতকাল ফেসবুকের কল্যাণে একটা ঢাকা নিউ মার্কেটের একটা ছবি দেখলাম, তো সেখানে একজন পিঠা ব্যবসায়ী মানে শীতকালীন পিঠা বিক্রি করছে, তার কাছে শুধু চিতই পিঠা মানে চাউলের আটা গুলিয়ে সেটা দিয়ে পিঠা বানাচ্ছে কয়েক রকমের শেপ দিয়ে, কিন্তু উপাদান উপকরণ একটাই, চাউলের আটা। তার কাছে ভর্তা রয়েছে কয়েক ধরনের, কালিজিরা ভর্তা, বেগুন ভর্তা, এই ভর্তা, সেই ভর্তা, বহু রকমের ভর্তা এটা বিক্রি করে। তো সেখান থেকে তারা জানালো যে তাদের এক মাসে বিক্রি হয় মোটামুটি 20 লক্ষ টাকার উপরে, শুধু এই ইয়ে করে সামান্য কাজে, অথচ ইনভেস্টর পরিমাণ কিন্তু খুবই সামান্য, এবং তাদের কর্মচারী আছে বেশ কয়েকজন, সব কর্মচারীর বেতন দিয়ে যে ওর মালিক সে মোটামুটি মাসে 1.5 লক্ষ টাকার উপরে ইনকাম করে। তো আপনি চাইলে কিন্তু ছোট্ট একটা কাজ দিয়ে বড় উদ্যোক্তা হতে পারেন, সম্ভব। এই জন্য আপনাকে সুদের টাকা নিয়ে আপনাকে একটা রড সিমেন্টের দোকান দিতে হবে বা এটা করতে হবে সেটা করতে হবে এই চিন্তা থেকে বের হয়ে আসুন। সব কাজকে মূল্যায়ন করে আল্লাহর ওপর ভরসা করে কাজ শুরু করুন, ইনশাআল্লাহ আল্লাহ বরকত দান করবেন। আমার মা আমার বোনকে তার মামার সাথে বিয়ে দিয়েছে, মা কি তার মেয়েকে তার মামার সাথে বিয়ে দিতে পারে? মেয়ের মামার সাথে, তার মানে মার ভাইয়ের সাথে? মেয়ের মামার সাথে কি মায়ের মামার সাথে, এটা স্পষ্ট না। এটা তো হারাম, তো এটা তো বিয়ে দিতে পারবে না, তো এটা হারাম, সম্পূর্ণ হারাম, দিতে পারবে না, এটা মাহরামের মধ্যে অন্তর্ভুক্ত। এটা মেয়েরা দাওয়াতি কাজ কিভাবে করবে? মেয়েরা দাওয়াতি কাজ কিভাবে করবে?
আসলে মেয়েদের দাওয়াতি পদ্ধতি যেটা আমাদের বাংলাদেশে চলছে যে মহিলা মজলিস নামে আসলে সেখানে তারা ফতোয়া প্রদান করে থাকে তো মেয়েরা তো ওই শরাই ফতোয়া তারা জানে না যার কারণে এই ধরনের মহিলা মজলিস করে মহিলা বৈঠক করে মানুষদেরকে বিভ্রান্ত করছে এবং উল্টো পাল্টো ফতোয়া দিচ্ছে এমন বলছে মাছ যদি কাটে রক্ত যদি লেগে যায় তাহলে কি ওই ওই রক্ত দিয়ে সালাত আদায় করলে ওই কাপড় নাপাক হয়ে যাবে তাহলে এই ধরনের মহিলাদের কাছ থেকে ফতোয়া আসে অতএব এই মহিলা মজলিস করার শরাই বিধান কোনো নেই তবে বিশেষ ক্ষেত্রে যদি কেউ মনে করে যে এখানকার মহিলাগুলো মূর্খ তারা কিছু জানে না তাহলে সেই ক্ষেত্রে কোনো মহিলা যদি কাউকে যে দিনই শিক্ষা দেয় শুধুমাত্র সেই ক্ষেত্রে পারবে কিন্তু দলবদ্ধভাবে গিয়ে গ্রামে গ্রামে বা আনাজে কানাজে গিয়ে দাওয়াত দেওয়ার পদ্ধতি শরীয়তে নেই এটা পুরুষের জন্য ক্রিপ্টো কারেন্সি বা বিটকয়েন ইনকাম করা যাবে কি ব্যবসা করা যাবে কি আব্দুল বারী ভাই কি এটা বিষয়টা কি বিষয়টা আমি কিন্তু বুঝিনি বলো তাহলে মসজিদের দাতা যদি সুদখোর হয় ঠিক আছে এবং সুদের টাকায় মসজিদ নির্মাণ করা যাবে কিনা আর মসজিদের দাতা সুদখোর হলে সেই মসজিদে সালাত আদায় হবে কিনা এখন টাকা যদি স্পষ্টভাবে বোঝা যায় যে এটি সুদের টাকা এবং স্পষ্ট না হওয়া পর্যন্ত এখন যখন আজকে যেমন আমরা দান চাচ্ছি এখন কে হালাল টাকা দিচ্ছে কে হারাম টাকা দিচ্ছে আমরা কিন্তু যাচাই বাছাই করার এটা আমাদের কর্তব্য নয় এটা আমরা পারবেও না অতএব যদি ওই ক্ষেত্রে স্পষ্টভাবে জানা যায় এটা সুদেরই টাকা তাহলে সুদের টাকা দিয়ে মসজিদ নির্মাণ করাও যাবে না ওখানে সালাত আদায় করা যাবে না বেদাতি ব্যক্তিকে কি সালাম দেওয়া যাবে জি বেদাতি ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কি না বেদাতি যদি কোনো সহি আকেদার ইমাম যদি না পাওয়া যায় তাহলে বেদাতি ফাসেকের পিছনেও সালাত আদায় করা জায়েজ তাহলে যদি সলাতি জায়েজ হয় তাহলে সালাম দেওয়া যাবে না কেন সালাম দেওয়া যাবে ঠিক জর্দা খাওয়া হুজুরের পিছনে নামাজ হবে কি আপনারা জানেন যে তামাক থেকে যে সমস্ত মাদকতা তৈরি হয় সবগুলি হারাম কুল্লু মুস্করিন হারামুন অতএব জর্দা বলেন পান বলেন পানে মানে জর্দা বলেন গুল বলেন সিগারেট বিড়ি এই জাতীয় যত রকমের নেশাদ্রব্য তৈরি হয় সবগুলি হারাম তো এখন কোনো মুলবি মানে আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু আলেমেরা কিন্তু এইখানে জর্দা খায় না এবং ওই বঙ্গে আমরা দেখেছি সলাৎ আদায় করার পরে আমাদের সামনে ওই ইমাম সিগারেট ধরে খাচ্ছে তো আমরা বুঝলাম কী ব্যাপার আপনি সিগারেট খাচ্ছেন কেন বলছে সিগারেট খাওয়া তো মকরু তো মকরু শব্দটা জানে না মাকরু শব্দের অর্থ হলো অপছন্দনীয় শরীয়তে মাকরু বলে কোনো জিনিস নাই হয় হালাল না হয় হারাম হয় না হয় সন্দেহযুক্ত জিনিস সেটা হলো কি আল্লাহ রাসূল ছেড়ে দিতে বলেছেন তো এখন যেহেতু ইমাম খাচ্ছে জর্দা সেই হিসাবে ও পাপ করছে ওটা হারাম জিনিস খাচ্ছে এটা দায় দায়িত্ব আপনার নয় তার পিছনে সালাত হবে ইনশাআল্লাহ আমি একটি মেয়েকে পছন্দ করি কিন্তু তার পরিবার ভালো চাকরি না করলে বিয়ে দিবে না তো আমি এক্ষেত্রে কী করতে পারি আমারও মানে বড় চাকরি করার সে লিখেছে কিন্তু আমি একটি ছোট জব করি আমার পক্ষে বড় চাকরি বা ধনী হওয়া সম্ভব নয় আসলে আমাদের দেশের একটি ভুল পদ্ধতি যেটি হলো যে ছেলে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত কেউ মেয়েও দিতে চায় না এবং বাবা মাও বিয়ে দিতে চায় না অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে সমস্ত হাদিসগুলো পাওয়া যায় এমনকি ইমাম বুখারি রাহিমাহুল্লাহ তাআলা তিনি একটা অধ্যায় রচনা করেছেন তাজবিজুল মুসির মানে দরিদ্র মানুষের বিবাহ করা জায়েজ তো এখানে একটা আয়াত নিছে সূরা নূরের যে ওয়া ইন ইয়াকুনু ফুকারা ইগনিহুমুল্লাহু মিন ফাদলিহ যদি ওই বর বা যে ছেলে বিয়ে করতে চাইছে তারা যদি দরিদ্র হয় তাহলে আল্লাহর বিশেষ করুণায় আল্লাহ তাআলা কি করেন তাকে সাবলম্ব করে দিবেন অতএব বুঝাতে হবে পরিবারকে যে বিবাহ কর্তার প্রয়োজন তবে ছেলের পছন্দ করে যে বিবাহ করা এটা শরীয়ত হারাম এ ধরনের ছেলের পছন্দ মতো তারা যে বিয়ে করবে বা কোর্ট ম্যারেজ করবে এটা শরীয়তে সম্পূর্ণ নিষিদ্ধ অতএব বাবা মাকে বুঝিয়েই বিবাহের ব্যবস্থা করতে হবে এটাই হলো শরীয়ত আমার সাথে একটি মেয়ের দীর্ঘদিনের সম্পর্ক ছিল আমি তাকে বিবাহের ওয়াদাও দিয়েছিলাম এখন আমি উক্ত সম্পর্ক ছিন্ন করেছি মেয়েটি আমাকে অভিশাপ দেয় আমি কি অপরাধী হব তার সাথে সম্পর্ক ছাড়ার কারণে
এই সম্পর্ক স্থাপন করাটা হলো হারাম। অতএব হারাম কাজ থেকে সে ফিরে এসেছে, এখন মেয়ে যতই তাকে কি করুক মানে তার জন্য বদদোয়া করুক, সেই বদদোয়া কী হবে না, কবুল হবে না, কারণ হারাম সম্পর্ক ছিল এটা। অতএব ছেলেটা ফিরে এসে ভালো করেছে, ওই মেয়ে তার জন্য যে বদদোয়া করে কোনো ওই দোয়ায় কোনো যায় আসে না। জি ওস্তাদ, আমি একটু যোগ করি, মানে ছেলেটা সেখান থেকে ফিরে আসার কারণে সে যেহেতু মনের বিরুদ্ধে যুদ্ধ করে ফিরে এসেছে, অতএব সে নেকি পাবে, সম্পর্ক ছাড়ার কারণে সে নেকি পাবে, বুঝেন নি কথা? সম্পর্ক যতক্ষণ ছিল ততক্ষণ পাপ হচ্ছিল, সম্পর্ক ছেড়ে আসার কারণে নেকি হবে, আর মেয়ে যে বদদোয়া করছে সেজন্য তার পাপ হবে। আগের প্রশ্নে ওস্তাদ যেটা বলেছিলেন, আসলে ছেলের ওই প্রশ্নের ক্ষেত্রে এই কথাটা ফিরে আসে যে সেই ছেলে তার ওই মেয়েকে পছন্দ করে, তো মেয়েকে পছন্দ সে করবে কেন, বিয়ের আগে তার তাকে পছন্দ করতে যাবে কেন, এটাই তার অন্যায় হয়েছে। আগে তাকে ওখান থেকে বের হয়ে আসতে হবে, তার পরিবারের মাধ্যমে তার পরিবারকে প্রস্তাব পাঠাতে হবে, মেয়ের পরিবারের দায়িত্ব হলো বিয়ে দিয়ে দেওয়া, যদি ছেলে ভালো হয়, দিনদার হয়, পরহেজগার হয়, আর যদি ছেলে দিনদার পরহেজগার না হয় তাহলে ওস্তাদ যত কিছু বলেছেন এগুলো আর কাটবে না, এগুলো পরবর্তীতে আসবে। তো আরও একটা ব্যাপার থাকে, ইসলামে সমতা বিধানের ব্যাপার থাকে, মানে সম্পদের ক্ষেত্রেও সমতার একটা ব্যাপার থাকে, ছেলের যদি সম্পদের পরিমাণ হয়তো বা তার পিতার সম্পদের পরিমাণ একেবারেই কম হয়, মেয়ে যদি একটু উচ্চ পরিবারের হয়, তখন দেখা যাবে বিবাহ পরবর্তী সময়ে ঝামেলা বাঁধবে, এজন্য ওইসব জায়গাতে না যাওয়াই ভালো। জি এটা শেষ প্রশ্ন। আমার পিতা এবং মাতা সুদী লেনদেনের সাথে জড়িত, আমি তাদের খাবারই খাই, আমার এবাদত কি কবুল হবে, উল্লেখ্য যে আমি একজন ছাত্র। এটা আমাদের শেষ প্রশ্ন। জি আমাদের এ ব্যাপারে এতেসাম পত্রিকায় জবাব দেওয়া হয়েছে, সেটা হলো যে পিতা মাতা এরা সুদ বা হারাম ব্যবসা হোক বা এর সাথে জড়িত আছে, তো ছেলেটা পছন্দ করে না, এখন ছেলেকে বাবা মাকে বোঝাবার চেষ্টা করতে হবে, যদি নাই বুঝে তাহলে যতদিন ছেলে বালেগ না হচ্ছে বা নিজে কোনো কর্ম করে খেতে না পাচ্ছে তার অধীনে ওইটা খেয়েই তাকে চলতে হবে, এই জন্য আল্লাহ তাআলা তাকে পকড়া করবেন না। ঠিক আছে, আমরা বিতরে দোয়া কুনুতের সাথে আর কোনো অতিরিক্ত দোয়া করা যাবে কিনা এ ব্যাপারে আমাদের দক্ষিণেশ্বর আলেমরা যেটা বলেন যে দোয়া কুনুতের যে একটি দোয়া সেটি আমরা করি এবং এটা আমাদের দেশে প্রসিদ্ধ, কিন্তু অন্য অন্য আসার থেকে প্রমাণিত বিশেষ করে ওলামায়ে আরব তারা বলতেছেন যে দোয়া কুনুতের সাথে অন্য অন্য দোয়া করাও যাবে। এখানে একটা প্রশ্ন আসছে, বলা হয়েছে যেমন অনেক দূর থেকে আসছে প্রশ্নটা যেন পড়া হয়, কিন্তু প্রশ্নই তো অনেক বড়, একটু সময় লাগতেছে পড়তে আর কি। মোট কথা কি বলতে চাইছে, পড়ে বলতেছে, তুমি পড়ো, পড়ে বলো কি। প্রশ্নের সারমর্ম হচ্ছে, একটা মেয়ে প্রশ্ন করেছে যে আমি দিনের পথে পরিপূর্ণভাবে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ, আমি নন মাহরাম থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করি, পাঁচ অক্ত সালাত আদায় করার চেষ্টা করি, পর্দা করার চেষ্টা করি, আমার বাবা আমাকে পর্দা করতে বাধা প্রদান করে, আমি আমার মনের মতো একজন সালাফি ছেলে খুঁজে পেয়েছি যে পরিপূর্ণভাবে দিন মেনে চলে, আমি তাকে বিয়ে করে আমার অর্ধেক দিন পূর্ণ করতে চাই, কিন্তু আমার বাবা এই বিবাহে রাজি নয়, আর তিনি এই বিবাহে রাজি না হওয়ায় আমার অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ার সম্ভাবনা আছে, এক্ষণে আমি কি আমার বাবার অনুমতি ছাড়া অন্য কাউকে অভিভাবক বানিয়ে দুইজন সাক্ষী সহ বিবাহ করতে পারি কিনা? এ ব্যাপারে শরীয়তেও মেয়ে যতই আবেগের সাথে কথা বলুক না কেন, ভালো কথাগুলোই বলেছে এবং আরো অনেক আবেগের সাথে বলেছে, তার বাবা আবেগের সাথে বলেছে করে না বা শিরকের সাথে জড়িত ইত্যাদি মেলা কথা আছে আর কি। তো এই ক্ষেত্রে আমরা যেটা আমরা হাদিসে দিকে ফিরে যাব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আইয়ুমা ইমরাতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল ফানিকাহুহা বাতিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কোনো নারী যদি অভিভাবকের অনুমতি ছাড়াই যদি বিবাহ করে সেই বিবাহ বাতিল হয়ে যাবে, তিনবার বলেছেন।
এবং আরেকটা এসেছে যে যদি আর বাবা বিবাহ না দেয় মা যদি দেয় তাও নিষিদ্ধ। আল্লাহ রাসূল বলেছেন লা তুজাউবিজুল মারআতুল মারআতা ওয়া লা তুজাউবিজুল মারআতু নাফসাহা। আল্লাহ রাসূল বলেছেন মা মেয়ের বিয়ে দিতে পারবে না এবং মেয়ে নিজেও বিয়ে করতে পারবে না। অতএব এক্ষেত্রে বোঝানোর চেষ্টা করতে হবে, দরকার হলে আরও কাউকে দিয়ে চেষ্টা করতে হবে। হ্যাঁ, শেষ চেষ্টা যদি নাই হয় তারপরও মেয়ে কিন্তু ওইভাবে বিবাহ করতে পারবে না। বরং আমি এখানে একটা কথা যুক্ত করতে চাই উস্তাদ জি, বলো বলো, যে ওই মেয়ে যেটাকে দিন হিসেবে উল্লেখ করতেছে তার চেয়ে বড় দিন এটাই যে সে তার বাবার অনুমতিতে বিবাহ করবে, এটা তার চেয়ে বড় দিন। সে যেটাকে সহি আকিদা বলতেছে বা আমি ইবাদত করি, পাঁচ অক্ত সালাত আদায় করি, পর্দা করি, এগুলোর চাইতে বড় দিন হচ্ছে সে তার বাবার অনুমতিতে বিয়ে করবে, সেটা যেখানেই বিয়ে দিক। তবে এক্ষেত্রে পিতারও উচিত, মেয়ে যেহেতু দিনের পথে এসেছে এবং সে দিন মেনে চলতে চায়, তো দিনদার ছেলে দেখে তার বিয়ে দেওয়া। মেয়ের পিতার উচিত নয় যে তাকে জোর করে কোনো ইসলাম চর্চা করে না এমন ছেলের সাথে বিয়ে দেওয়া। এবং মেয়ের জন্য জরুরি কর্তব্য হলো আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করা, যেন আল্লাহ তার পিতার মনটাকে পরিবর্তন করে দেন। জি, এখানে একটা প্রশ্ন, আমি একটা শোরুমে একটা প্রশ্ন, সেটি হলো আমাদের দেশে এটা খুব প্রচলিত আছে যে আল্লাহ হাজির নাজির, এ কথাটা কিন্তু সব জায়গাতেই আছে। তো এই ধরনের কিছু ইমামও বলে যে আল্লাহ হাজের এবং নাজের, মানে আল্লাহ সর্ব কি সব জায়গা থেকে বিরাজমান, এই আকিদা এটা হলো কুফরি আকিদা। অতএব এই কুফরি আকিদার পিছনে সালাত আদায় করা যাবে না। শেষ করে দেওয়া তো, আমি একটা শোরুমে চাকরি করি, আমার জানা মতে আমার দোকানের মালিক ব্যাংক থেকে লোন নিয়ে শোরুম পরিচালনা করে, আমি দোকানের মালিককে নিষেধ করার পরও তিনি শোনেননি, এখন কি আমার এই শোরুমে চাকরি করা বৈধ হবে, যদিও আমি সরাসরি সুদী লেনদেনের সাথে জড়িত নই? এই ফতোয়াদার গিয়েছে তো না? হ্যাঁ হ্যাঁ, বলো 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 না। যে যেহেতু এখানে সে নিজে সুদের সাথে জড়িত নয় বরং তার মালিক সুদের সাথে জড়িত এবং তাকে নিষেধ করার পরেও সে সেই কাজ থেকে বিরত থাকছে না, তো এখানে তার দায়িত্ব নেই, তার দায়িত্ব যতটুকু ছিল সেটা তাবলিগ করে দিয়েছে, পৌঁছে দিয়েছে, অতএব তার ক্ষেত্রে আর অসুবিধা হবে না। কেননা উপরের ব্যক্তি যখন ভিন্ন মানে আকিদার হয়, ভিন্ন আদর্শের হয়, অথবা তার আইন কাম ইত্যাদির মধ্যে সন্দেহ থাকে, হারাম থাকে, পর নিম্ন স্তরের ব্যক্তি যদি সরাসরি সেসবের সাথে জড়িত না হয় তাহলে তার প্রভাব তার উপরে বর্তাবে না। জি, ইউসুফ আলাইহিসসালাম তিনি তো মানে কি বলে মুশরিক কাফের রাজার অধীনে কাজ করেছেন, তার জায়গাটাকে তিনি ঠিক রেখে কাজ করেছেন, তো এই জন্য এটা ওই ব্যক্তির জন্য নাজায়েজ হবে না। তাছাড়া এটা সরাসরি সুদি সুদি প্রতিষ্ঠান না আর কি। জি, সেই সাথে প্রতিষ্ঠানটা সুদি প্রতিষ্ঠান না, প্রতিষ্ঠানটা যেই মানে বিজনেস পরিচালনা করে সেটা হয়তো হালাল বিজনেস, এই জন্য অসুবিধা হবে না ইনশাআল্লাহ। সিজারের ক্ষেত্রে 40 দিন পর সালাত আদায় করবে না কি করবে? আসলে এই ফতোয়াটা আমাদের অনেকেরই ভুল আছে, যে মানুষের যখন মেয়েদের যখন সন্তান হয় তখন এই সর্বোচ্চ সে ঈদ মানে নেফাসের যেটা ই মানে মুদ্দাত সেটা হলো 40 দিন সর্বোচ্চ। তার মানে যদি 40 দিন যদি রক্ত প্রবাহিত হতেই থাকে তাহলে সে সালাত আদায় করবে না, কিন্তু 40-এর পরে যদি রক্ত দেখা দেয় তাহলে ওটাকে ইস্তেহাজা বলে, তখন ওই পরিষ্কার পরিচ্ছন্নতা করে গোসল করে সালাত আদায় করবে, এটা হলো বিধান। এখন 40 দিনের আগে যদি রক্ত ভালো হয়ে যায়, 10 দিনও যদি ভালো হয়ে যায় তখন থেকেই পবিত্রতা অর্জন করে সালাত আদায় করবে। সিজার ক্ষেত্র তাই, যদি রক্ত না দেখা দেয় তাহলে সে কী করবে? পবিত্র হয়ে সালাত আদায় করবে। জি, আমরা সবাই বৈঠক শেষে দোয়া পড়ি, আসর পর থেকে আমাদের যথারীতি আবার অনুষ্ঠান শুরু হবে। সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।